সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকে আমরা 26 তারিখ এবং 27 তারিখের যে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। একদমই স্কিপ করবেন না, স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কী কোয়ালিটি এবং কী ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নিয়ে এসেছে। তো ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের সম্পূর্ণ মতামতটা, ভিডিও আপনাদের কেমন লাগে তা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রাখা হয়েছে সেটা। ফার্স্ট যেটা রেখেছি সেটা হচ্ছে, সম্প্রতি ভারতের ইউনিয়ন হোম সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হলো। তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অজয় কুমার ভাল্লা, আকাশ জৈন, হাবেল টুডু আর হচ্ছে সুদীপা মাঝি। সঠিক অ্যান্সার এখানে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে অজয় কুমার ভাল্লা। নেক্সট যে কোয়েশ্চেন রাখা হয়েছে সেটা হচ্ছে, এবছর কোথায় 45তম G7 সামিট শুরু হয়েছে, লন্ডনে, জাপান, ফ্রান্সে নাকি ইতালিতে? তো সঠিক অ্যান্সার হয়েছে ফ্রান্সে। তো এইখানে G7 সম্বন্ধে আমরা একটু সঠিক ধারণা নিয়ে নেব। G7 এর মোট সদস্য সংখ্যা হচ্ছে 7টি, তার জন্য কিন্তু নামকরণ করা হয়েছে G7। ভারত এই G7 এর সাথে যুক্ত না থাকলেও স্পেশাল গেস্ট হিসাবে এই বছর যোগদান করেছে। G7 এর 7টি দেশ হলো কানাডা, জার্মানি, জাপান, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, আমেরিকা। ফ্রান্সের রাজধানী প্যারিস, রাষ্ট্রপতি হলেন ইমানুয়েল মার্কো এবং প্রধানমন্ত্রী হলেন ইদুয়ার ফিলিপ। তো পরেরটা আমরা দেখে নেব। পরে যেটা রাখা হয় সেটা হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যের পুলিশ জিতল স্মার্ট পুলিশ অ্যাওয়ার্ড 2019? যেখানে অপশনে রাখা হয়েছে রাজস্থানের, হরিয়ানার, গুজরাটের নাকি পশ্চিমবঙ্গের। তো সঠিক অ্যান্সার যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে হরিয়ানার। তো হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন মনোহর লাল খাট্টার এবং রাজ্যপাল হলেন সত্যদেব নারায়ণ আর্য। 4 নম্বর যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে, সম্প্রতি জয়েন্ট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স 2.0 রিপোর্ট কে প্রকাশ করল, যোজনা কমিটি, স্টিল কমিটি নাকি নীতি আয়োগ? সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে নীতি আয়োগ। তো এই রিপোর্ট সম্বন্ধে আমরা একটু সঠিক ধারণা নিয়ে নেব। এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে জলের গুণগত মানের ওপর। এই রিপোর্টে বলা হয়েছে জলের সবচেয়ে ভালো ম্যানেজমেন্ট সিস্টেম আছে গুজরাটে এবং জলের সবচেয়ে খারাপ ম্যানেজমেন্ট সিস্টেম আছে ঝাড়খণ্ডে। নীতি আয়োগ প্রথম শুরু হয় 2015 সালের 1 জানুয়ারিতে। নীতি আয়োগের নাম আগে ছিল প্ল্যানিং কমিশন। নীতি আয়োগের পুরো ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। বর্তমান এর চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং CEO হলেন অমিতাভ কান্ত। এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। তো পরে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে, সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড ইউথ কনফারেন্স অনুষ্ঠিত হলো, ভারত, ইংল্যান্ড, জাপান নাকি ইতালিতে? সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ভারতে। তো এর উদ্বোধন করেন বর্তমান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এটি অনুষ্ঠিত হয়েছিল দিল্লির বিজ্ঞান ভবনে। এটির আয়োজন করা হয়েছিল শান্তির জন্য। 6 নম্বর রাখা হয়েছে, সম্প্রতি নাসা কোন গ্রহের একটি পাথরকে রক অন মার্স রেখেছে, শনি, বুধ, মঙ্গল নাকি পৃথিবী? তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে মঙ্গল। তো নাসা একটি রকেট বিমানকে মঙ্গলে পাঠিয়েছিলেন, রকেটটিকে যাওয়ার সময় এই পাথরে ধাক্কা লাগে, তাই নাম দেন তারা হচ্ছে রক অন মার্স। নাসা এর পুরো নাম হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসা প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে, এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC-তে। পরে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে, ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ মহিলা বিভাগে 2019 কে জিতলেন? এক হচ্ছে PV সিদ্ধু, 2 হচ্ছে নাওমি ওয়াসা, 3 নম্বর হচ্ছে সাইনা নেওয়াল, 4 নম্বর হচ্ছে ক্যালেরিনা। তো সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে PV সিদ্ধু। তো এটি অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডের বাসেলে, এখানেই রজার ফেডারের জন্ম। এই প্রথম কোনো ভারতীয় মহিলা ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতল। তিনি ফাইনালে হারিয়েছেন জাপানের নাওমি ওয়াসাকে। এই নিয়ে এই ভারতীয় তারকা পরপর 3 বার ফাইনালে উঠেছেন। 8 নম্বর যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে, বিশ্ব ব্যাডমিন্টন প্যারা ইভেন্টে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন কে হলেন, ক্যালেরিনা,
মারিয়া সারাপোভা, অমৃত রাউত, আর হচ্ছে মানসী গিরিশচন্দ্র যোশী। সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে মানসী গিরিশচন্দ্র যোশী। পরে কোশ্চেন যেটা রাখা হয় সেটা হচ্ছে ডুরান্ড কাম চ্যাম্পিয়নশিপ ট্রফি সম্প্রতি কোন দল জিতল? মোহনবাগান, গোকুলাম কেরালা এফসি, ইস্টবেঙ্গল নাকি গোয়া এফসি? তো সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে গোকুলাম কেরালা এফসি। তো মোহনবাগানকে তারা 2-1 গোলে হারিয়ে এই শিরোপা অর্জন করেছিলেন। 10 নম্বর যেটা রাখা হয় সেটা হচ্ছে দি কিং হ্যাম অর্ডার অফ দিস রেনিসেন্স সম্মান সম্প্রতি দিকে পেলেন? ডোনাল্ড ট্রাম্প, জিনেদ জিদান, নরেন্দ্র মোদি, আর হচ্ছে আব্দুর সামাদ। তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে নরেন্দ্র মোদি। এই পুরস্কারটি দিয়েছেন বাহরিনের রাজা। বাহরিনের রাজধানী হচ্ছে নামা এবং মুদ্রার নাম হচ্ছে বাহরিন দিনার। তো 11 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কোন ব্যাংক সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের সাথে মিলিত হয়ে কো ব্যান্ড ক্রেডিট কার্ড লঞ্চ করলো? অপশান রাখা হচ্ছে বন্ধন ব্যাংক, ICICI ব্যাংক, ইয়েস ব্যাংক নাকি SBI ব্যাংক? তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বন্ধন ব্যাংক। তো চলুন বন্ধন ব্যাংক সম্বন্ধে আমরা একটু সঠিক ধারণা নিয়ে নিই। তো বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার সবাই জানি আমরা কলকাতাতে। তো এই ব্যাংকের ফাউন্ডার, MD এবং CEO হলেন চন্দ্রশেখর ঘোষ। স্ট্যান্ডার্ড ব্যাংকের CEO হলেন জারিনা দারওয়ালা। পরে যে কোশ্চেন রাখা হয়েছে সেটা সম্প্রতি কোথায় ইউনিয়ন এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চ্যালেঞ্জ মিনিস্টার প্রকাশ জাভড়েকর উদ্বোধন করলেন ন্যাশনাল সেন্টার ফর অ্যাভেন এক্সেন ইকোটোজিওলজি? সঠিক অ্যান্সারের মধ্যে যে অপশন যদি রাখা হয়েছে কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ নাকি কর্ণাটক? সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে তামিলনাড়ু। তো সেলিম আলী সেন্টার ফর অর্থনোলজি অ্যান্ড ন্যাচারাল সায়েন্স যাকে শর্টফর্মে বলা হয় SACON ইন কম্পিটিটি তামিলনাড়ু ক্যাপিটাল চেন্নাই। তারপরে কোশ্চেন যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন কোথায় FSSAI এর উদ্বোধন করলেন? গুজরাট, মধ্যপ্রদেশ, গাজিয়াবাদে নাকি উত্তরপ্রদেশে? তো সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে গাজিয়াবাদে। তো এ সম্বন্ধে আমরা একটু জেনে নেব। FSSA এর পুরো নাম হলো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এর বর্তমান চেয়ারপারসন হলেন রীতা টিউথি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন পাওয়ান কুমার আগরওয়াল। তো পরেরটা আমরা দেখে নেব যেখানে বলা হচ্ছে যে সম্প্রতি বলিউড অভিনেতা শাহরুখ খান কোন রেল স্টেশনের 150 বছর পূর্তি উপলক্ষে হেরিটেজ পোস্টাল স্ট্যাম্প লঞ্চ করলেন, যেখানে কিন্তু রাখা হচ্ছে নেভি মুম্বাই, বন্দা, নাগপুর নাকি কানপুর? তো সঠিক অ্যান্সার যেটা হয়েছে সেটা হচ্ছে বন্দা। তো এইখানে পরের কোশ্চেন যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে সম্প্রতি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন ব্যাংকিং ফ্রডের জন্য যে 4 জন মেম্বারের অ্যাডভাইজারি বোর্ড গঠন করেছেন তার হেড কে? DK পাঠক, মধুসূদন প্রসাদ, সুদীপা মণ্ডল নাকি TM বেসনি? সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে TM বেসিন। তো এই কমিশন গঠন করা হয়েছিল 1964 সালের ফেব্রুয়ারি মাসে। বর্তমানে এর চিফ ভিজিলেন্স রয়েছেন শরৎ কুমার। পরে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে বিগ বিলিয়ন স্টার্ট আপ দ্য আনটোল ফ্লিপকার্ট স্টোরি বইটির লেখক কে? বিনি বনসন, শচীন বনসল, মিহির দালাল নাকি RK রেড্ডি? তো সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মিহির দালাল। তো এইখানে এটি প্রকাশিত হবে হচ্ছে 2019 অক্টোবরে। ফ্লিপকার্ট কোম্পানির প্রতিষ্ঠাতা করেছেন হচ্ছে বিনি ও শচীন বনসল 2007 সালে এবং এর হেড কোয়ার্টার হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। ব্রিটিশ ব্র্যান্ড ফ্রিক্স মোটরসাইকেলের রেস সম্প্রতি কে জিতলেন? অ্যালেক্স রিন্স, মার্ক মার্কজেন, ম্যাভেরিক নাকি ক্রোটেক্স? সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অ্যালেক্স রিন্স। পরের কোশ্চেন যেটা রাখা হয় সেটা হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2019 এর ভারতের র্যাঙ্ক কত? 84, 85, 86 আর 87? সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 86। এর আগে কিন্তু এর অনুযায়ী র্যাঙ্ক ছিল হচ্ছে 81, তার মানে কিন্তু এখন একটু র্যাঙ্ক বেড়ে গেছে। পরে যে কোশ্চেন রাখা হয় সেটা হচ্ছে সম্প্রতি প্রথম কোন ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল
কমপ্লিট করলেন সাইকেল ইভেন্ট 1200 কিমি প্যারিস বিস প্যারিস সার্কিট। তো সঠিক অ্যান্সারের মধ্যে যেগুলো রাখা হয়েছে সেটা হচ্ছে আদিত্য পুরী, অনিল পুরী, ধীরেন ধানিয়া নাকি অমলেশ কান্ত। সঠিক অ্যান্সার হবে অনিল পুরী। লাস্ট যে কোশ্চেন রাখি সেটা হচ্ছে 26-28 আগস্ট ইন দ্য পিপেক শিপস অফ ডিফেন্স CHOD কোথায় অনুষ্ঠিত হবে, জাপানে, নিউ ইয়র্কে, ওয়াশিংটন ডিসিতে নাকি ব্যাংককে। তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে নিউ ইয়র্কে। তো এই ছিল আজকের মোট হচ্ছে 10খানা 20খানা কোশ্চেন, যেটা কিন্তু দুদিনকার কোশ্চেন কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করে দিয়েছি। আর এর PDF যদি আপনারা ডাউনলোড করতে চান তো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনার এই PDFটাকে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করে নেওয়ার পর সম্পূর্ণটা কিন্তু আপনারা একবার পড়ে দেখবেন যে সব ঠিকঠাক আছে কি না। তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এটা একবার সম্পূর্ণ পড়ে দেখবেন। আর আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে। ভিডিও যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।